মাছ চাষের পুকুরে অক্সিজেনের ঘাটতি একটি বড় সমস্যা। এই সমস্যা থেকে মুক্তির জন্য চাষি অনেক সময় অ্যারেটর কিংবা ড্রাই অক্সিজেন ব্যবহার করে থাকেন। অ্যারেটর ব্যবহার করা কিছুটা ব্যয়বহুল, বড় অ্যারেটর কিনতে একসাথে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, যার ফলে এটি চাষির জন্য একটু কঠিনও হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি একটি সহজ অ্যারেটর সিস্টেম। এর মাধ্যমে পুকুরের অক্সিজেনের ঘাটতি সহজেই দূর করা সম্ভব। পুকুরে সাধারণত ভোরের বেলায় কিংবা মেঘাচ্ছন্ন দিনে অক্সিজেনের ঘাটতি খুব সরবরাহ কমে যায়, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং মাছ মারা যায়। এই অক্সিজেন ঘাটতি পূরণের জন্য আমরা এই মেশিনটি সহজেই ব্যবহার করতে পারি। অল্প বিদ্যুৎ খরচে মেশিনটি চালানো যায়। এখানে বিদ্যুৎ নেই, সেখানে সোলার সিস্টেমের মাধ্যমে মেশিনটি চালানো যেতে পারে। মেশিনটির জন্য প্রয়োজন একটি অ্যারেটর, কিছু ডিফিউজার, কিছু সরবরাহকৃত পাইপলাইন। এই ডিফিউজারগুলোতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করা থাকে, যে ছিদ্রগুলো দিয়ে বাতাস থেকে সংগৃহীত অক্সিজেন ন্যানো বাবলসের মাধ্যমে পুকুরে অবমুক্ত হয়। চাষি রাতের বেলা যখন ঘুমিয়ে থাকেন বা ভোরের দিকে যখন ঘুমিয়ে থাকেন, পুকুরে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হলে মাছ ভেসে উঠতে পারে এবং মারা যেতে পারে। এই অক্সিজেন সরবরাহকৃত মেশিনটির সাথে একটি সেন্সর সমৃদ্ধ সুইচ দেওয়া থাকবে, যে সুইচের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে চাইলে স্বয়ংক্রিয়ভাবে এই মোটরটি চালু হতে পারবে এবং পুকুরে অক্সিজেন সরবরাহ চালাতে পারবে। এই অ্যারেটরটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। অল্প সময়ে পুকুরের পানিতে দ্রুত এবং অত্যধিক পরিমাণে অক্সিজেন উৎপাদন করতে পারে। এটি নিয়মিত চালালে পুকুরের মাছের অক্সিজেনের ঘাটতি দূর হবে এবং মাছের অক্সিজেনজনিত স্ট্রেস কমে যাবে। ভিডিওটি থেকে কোনো তথ্য যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে পরিশ্রম সার্থক বলে গণ্য হবে। এই চ্যানেল থেকে নিত্য নতুন বাচ্চা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।